ঢাকাই চলচ্চিত্রে নেতিবাচক ও ইতিবাচক দুই চরিত্রে অভিনয় করে দর্শক মহলে বেশ জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি সিনেমা প্রযোজনাও করেছেন তিনি। বর্তমানে এই অভিনেতার হাতে রয়েছে দুটি সিনেমার কাজ। তবে এই অভিনেতা রোজার কারণে আপাতত এ দুটি সিনেমার শুটিং বন্ধ রেখেছেন। এ প্রসঙ্গে মনোয়ার হোসেন ডিপজল বলেন, রোজার কারণে সিনেমার শুটিং বন্ধ রেখেছি, রোজার মধ্যে কোনো সিনেমার কাজ করব না, রোজার পরে কোটি টাকার প্রেম ও দুলাভাই জিন্দাবাদ সিনেমার কাজ শেষ করব। সাক্কু আহমেদ পরিচালিত 1 কোটি টাকা সিনেমায় প্রায় 70 ভাগ কাজ শেষ হয়েছে। এ সিনেমায় মনোয়ার হোসেন ডিপজলের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়িকা আঁচল আঁখি। এদিকে মমতাজুর রহমান আকবর পরিচালিত দুলাভাই জিন্দাবাদ সিনেমার কাজ প্রায় শেষের পথে। এতে মনোয়ার হোসেন ডিপজলের বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়িকা মৌসুমি। ভিডিওটি লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিন। আর এমন অজানা আরো তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে।